মন্দির, তার সাথে দেখতে পাচ্ছি কিন্তু চার্চ রয়েছে। এরকম ইট গেঁথে গেঁথে কিন্তু বিষয়টাকে করা, এরকম মানুষের পুরো হিউম্যান ফিগার এর রকমভাবে এদিক ওদিক করে কিন্তু স্ট্রাকচারগুলোকে মাটির কাজ দেখতে পাচ্ছি, এই যে পিলারের মতন অংশগুলো। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি সাউথ কলকাতায়, রয়েছি টালিগঞ্জ টু কালীঘাট এরিয়ার মধ্যে, রয়েছি একদম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছেই। এবার বলি আজকে তোমাদেরকে কোথায় নিয়ে যাব। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন মানেই কিন্তু আমরা ভীষণ জনপ্রিয় কয়েকটা পুজো চিনি, তার মধ্যেই অন্যতম একটি শ্রেষ্ঠ পুজো হচ্ছে শিব মন্দির। আমরা মুদিয়ালি পুজো দেখি, তার সাথে সাথে কিন্তু শিব মন্দিরের পুজোও দেখি। বেশ জনপ্রিয় এই অঞ্চলের মধ্যে সুন্দর একটি পুজো করে থাকে শিব মন্দিরের প্রাঙ্গণ, সেখানেই আজকে তোমাদেরকে নিয়ে যাবো। কেমনভাবে প্রস্তুতি চলছে সবটাই দেখাবো। শিব মন্দিরের পুজোতে কীভাবে আসতে হবে আশা করি তোমাদেরকে বলে বোঝানোর দরকার নেই। মোটামুটি যারা এই দিকের পুজো দেখো অবশ্যই তাদের লিস্টে কিন্তু শিব মন্দিরের পুজো থাকেই থাকে প্রত্যেক বছরের মতো। এই বছরেও কিন্তু আমি এই পুজো নিয়ে খুব এক্সাইটেড, বিগত বছরেও কিন্তু বেশ সুন্দর একটি কাজ হয়েছিল। এই বছরে কী কাজ হচ্ছে, কেমনভাবে মণ্ডপ সেজে উঠছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তার আগে একটুখানি রুটটা বলে দিই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর থেকে জাস্ট 3-4 মিনিটের হাঁটা পথ, একদম পাশের বড় রবীন্দ্র সরোবর লেকের পাশ দিয়ে চলে আসলেই কিন্তু কয়েকটা গলির পরেই কিন্তু এই শিব মন্দিরের প্রাঙ্গণে তোমরা পৌঁছে যেতে পারবে। আর যদি ট্রেন স্টেশন বলি তাহলে কিন্তু পেয়ে যাবে তোমরা টালিগঞ্জ। টালিগঞ্জ ট্রেন স্টেশন থেকে কিন্তু একদম পাশের পুজো বলা চলে এই শিব মন্দির দিয়ে সোজা চলে এসেছি রোড ধরে একদম লেক টেম্পল রোডের ওপরে শিব মন্দিরের প্রাঙ্গণের সামনে। দেখতে পাচ্ছ মণ্ডপের কাজ কিন্তু ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছে। সামনে স্ট্রাকচারটা যদি তোমাদেরকে ভালো করে দেখাই তাহলে কিন্তু তোমরা অনেক কিছু এখানে নোটিস করতে পারবে। দেখতে পাচ্ছি মন্দির, তার সাথে দেখতে পাচ্ছি কিন্তু চার্চ রয়েছে। জাস্ট দেখো একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, এইগুলো কিন্তু সব আয়রনের স্ট্রাকচার রয়েছে। এই আয়রনের স্ট্রাকচারগুলো দিয়েই কিন্তু এই মন্দির, তারপরে চার্চের যে গির্জার যে শেপগুলো সেগুলো কিন্তু করা হয়েছে। যদি ওই দিকটা দেখো এখানে একটা সিঁড়িও দেখতে পাচ্ছি রয়েছে, যেটা কিন্তু চার্চে ওঠার সিঁড়ি, সেই সিঁড়িটাও কিন্তু রয়েছে। বলা যেতে পারে বিভিন্ন ধর্মকে এক ছাদের তলায় নিয়ে আসার একটা সুন্দর আয়োজন কিন্তু হতে চলেছে, যেখানে আমরা সব ধর্মর এক একটা নিদর্শন কিন্তু ওপরটায় দেখতে পাচ্ছি। একদম মণ্ডপের একদম ফ্রন্ট সাইড, একদম সামনের অংশটাই কিন্তু এরকমভাবে করা হয়েছে। এইখান দিয়ে কিন্তু মণ্ডপের মেন এন্ট্রেন্স শুরু হয়ে যাচ্ছে। সামনের অংশ হচ্ছে এইটা, যার ওপরের অংশে কিন্তু এরকম মন্দির, তারপরে চার্চ এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। চলো এবার ধীরে ধীরে একটুখানি সামনের দিকে যদি এগাই, যদিও বেসিক্যালি এবারে আয়রন বেস কাজ কিন্তু হচ্ছে। একদম এই দিকটা যদি তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে নিচে এরকম ইট গেঁথে গেঁথে কিন্তু বিষয়টাকে করা হচ্ছে পুরো। এই দেখো ইঁচের গাঁথনি করে কিন্তু বিষয়টাকে করা হচ্ছে, আর এইখান দিয়ে কিন্তু ওপর দিয়ে আয়রনের স্ট্রাকচারগুলো গেছে, যেগুলো ভেতর দিয়ে তোমাদেরকে দেখাবো। হচ্ছে একদম সামনে, চলো ধীরে ধীরে একটুখানি ভেতরে যাই। ভেতরে কিন্তু বেশ চারিদিকে আয়রনের সব কাজ হয়েছে দেখতে পাচ্ছি। দেখো চারিপাশে কিন্তু আয়রনের সব স্ট্রাকচারগুলো হয়েছে, এই সাইডে বলো তারপর এই সাইডে বলো। একটু যদি কাছ থেকে তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু এইখানে এরকম মানুষের মতন কিছু আয়রনের শিক দিয়ে দিয়ে কিন্তু করা রয়েছে। কিন্তু দেখো একটু ভালো করে যদি দেখাই এখানে কিন্তু এরকম মানুষের পুরো হিউম্যান ফিগারের মতন কিন্তু বেশ কিছু অংশ এখানে রয়েছে, যেগুলো কিন্তু এরকম আয়রনের শিকের উপর কিন্তু ওয়েল্ডিং করে করে বিষয়টাকে করা হয়েছে। একদম যদি সিলিং পোর্শনটায় দেখি তাহলে কিন্তু সিলিং পোর্শনটা দেখতে পাবে টিন রয়েছে, টিন দিয়ে দিয়ে কিন্তু সিলিং পোর্শনটাকে করা হয়েছে, আর নিচে বেসিক্যালি পুরোটাই কিন্তু আয়রন বেস স্ট্রাকচার রয়েছে। গাঁথনিটা তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছিলাম, এই যে সিমেন্ট ইট দিয়ে গেঁথে দেওয়া হচ্ছে, এইটা বিষয়টা সামনে থেকে তোমাদেরকে ভিতর দিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখান দিয়ে কিন্তু আয়রনের এই স্ট্রাকচারগুলো গেছে। এবার যদি একটুখানি ভালো করে তোমাদেরকে দেখি যে হিউম্যান যে ফিগারগুলো সেইগুলোকে কিন্তু এরকম যে শীট আছে আয়রন শীটের মধ্যে কিন্তু শিক দিয়ে করা হচ্ছে।
এইখানটা যদি দেখাই, এখানে এরকম ধরনের বেশ কিছু আয়রনের অংশ রয়েছে, মেট্রি মানে স্ট্রাকচার রয়েছে সব আয়রনের, মানে বেসিক্যালি এবারে আয়রন বেস কাজ কিন্তু এইখানে হচ্ছে শিব মন্দির প্রাঙ্গণে। কুমড়ামুখ পাড়ার দোকান সাজছে আবার সুন্দরভাবে, কিন্তু মণ্ডপের কাজ চলছে, ভেতরে কিন্তু দাদারাও কাজ করছে, ওইদিকে সব সিমেন্ট বালি দিয়ে ইট গাঁথার কাজ কিন্তু চলছে। তবে এবছরে কিন্তু একটা সুন্দর উপস্থাপনা হতে চলেছে, এইটুকুনি কিন্তু চারিপাশের দৃশ্য দেখে বা চারিপাশের যে অংশগুলো সেগুলো দেখে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবারে আয়রন বেস, ইট বালি, সিমেন্ট এই সব কিন্তু মেটেরিয়াল দেখা যাবে মণ্ডপের বিভিন্ন অংশে। এরপরে যে ধাপ, সেই ধাপে আমি পৌঁছে গেছি, যেখানে কিন্তু আমরা বাঁশ দেখতে পাচ্ছি, কাঁচা বাঁশ, একদম সবুজ কাঁচা বাঁশের কিন্তু অংশ দেখতে পাচ্ছি সাজানো চলছে সেই দিয়ে। একটু যদি উপরের অংশগুলো তোমাদেরকে দেখাই, উপরে কিন্তু বিভিন্ন স্ট্রাকচার খুব এলোমেলোভাবে দেখা যাচ্ছে রয়েছে। যদি একটু ভালো করে তোমরা দেখো, উপরে স্ট্রাকচারগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে এদিক ওদিক করে কিন্তু স্ট্রাকচারগুলোকে করা রয়েছে। নতুন সাজে কিছুতেই মন বসে না, পড়ছে ফাটা সকল কাজে হোক। এইদিকে যদি একটুখানি দেখাই, তাহলে কিন্তু এইদিকে দেখতে পাবে এইরকম কাঁচা বাঁশের কাজ রয়েছে। সেই কাঁচা বাঁশ দিয়ে কিন্তু এইরকম বিভিন্ন এরকম স্ট্রাকচার মতন উঠে গেছে। আর ওপর দিকটা তোমাদেরকে যেরকম বললাম, খুব এলোমেলো ধরনের বাটামের স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি। আয়রনের এই শিট পড়ে আছে, এই শিটগুলোই কিন্তু বিভিন্ন জায়গায় ইনস্টলেশন হতে দেখা যাবে। ধীরে ধীরে সামনে দিয়ে প্রবেশ করবে এই যে অংশটা, এই অংশে সব মেটেরিয়ালের মানে আয়রনের মেটেরিয়ালের ইউজে আছে, এইগুলো দেখবে, দেখে কিন্তু ধীরে ধীরে পৌঁছে যাবে একদম সামনের দিকে, যেখানে কিন্তু কাঁচা বাঁশের কাজ আছে। এই অংশ দিয়ে ধীরে ধীরে কিন্তু মূল মণ্ডপের ভেতরে এগিয়ে যাবে। এই জায়গাটা তোমাদেরকে দেখাই, এই জায়গাটা এরকমভাবে একটু বক্স টাইপের একটা অংশ দেখতে পাচ্ছি। দেখো চারিপাশটাকে ঘিরে কিন্তু কাঁচা বাঁশ দিয়ে কাজ করে কিন্তু একটা এরকম বক্স মতন অংশ করা হয়েছে, দেখে মনে হচ্ছে কোনো একটা ঘর। তোমরা উপরের চালের অংশটা দেখে মনে হবে কোনো একটা ঘর রয়েছে এইখানটায়, এইখানটায় কোনো একটা ঘর করা আছে, সেটাও কিন্তু খুব অন্যরকম পজিশনে ঘরটা রয়েছে। এবার ধীরে ধীরে একটুখানি ভেতরের দিকে এগিয়ে যাই, যদি একটু ভেতরের দিকে এগাই তাহলে কিন্তু দেখতে পাবে এই জায়গাটায়, এই জায়গাটাতেও কিন্তু ভেতরে আয়রনের শিট দেখতে পাচ্ছি, উপর দিকটা আয়রনের শিট দেখতে পাচ্ছি। আর যদি সামনের দিকে এগাও তোমরা, এইখানে হচ্ছে মূল মণ্ডপ, মানে এখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু একদম অন্যরকম আদলেই করা হচ্ছে। এখানে কিন্তু ভেতরে আমি মাটির কাজ দেখতে পাচ্ছি, এই যে পিলারের মতন অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মাটি দিয়ে আর খড় দিয়ে কাজ করা হয়েছে, খড়ের উপরে কিন্তু মাটির প্রলেপ দেওয়া হয়েছে। দেখো এখানে কিন্তু প্রচুর আরও খড় রয়েছে, ধীরে ধীরে হয়তো কাজ করা হবে, আরও অন্যরকম এখানে সাজানো হবে সমস্ত চারিপাশটা, এখানে কিন্তু মাটি রয়েছে আর খড় রয়েছে অংশ। এই অংশতে কিন্তু মাতৃ প্রতিমা এক্স্যাক্টলি থাকবে, কিন্তু মাতৃ প্রতিমা কোথায় থাকবে সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। এই যে অংশটা করা হয়েছে একটা বেদির মতন লাগছে, দেখি এর উপরেও মাতৃ প্রতিমা থাকতে পারে বা এরকম কোনো জায়গাতেও থাকতে পারে, সেটা কিন্তু ক্রমশ প্রকাশ। শিব মন্দিরের পুজো তো আমি প্রত্যেক বছর দেখি, তোমরা কে কে প্রত্যেক বছর এই পুজো দেখো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। প্রত্যেক বছরই কিন্তু এনারা নিত্য নতুন চমক দিয়ে থাকে, মোটামুটি সাউথ কলকাতার লিস্টে সব পুজোর মধ্যে কিন্তু এই পুজোটাকে কোনোভাবে মিস করা যায় না। তবে এই বছর কিন্তু একদম অন্য ধরনের একটি কাজ এখানে হতে চলেছে, তবে বিষয়টা কিন্তু আরও যত দিন যাবে তত স্পষ্ট হবে। ঢোকার পরেই কিন্তু তোমরা একটা এই আয়রনের তৈরি যেই জায়গাগুলো সেই জায়গাগুলো দেখতে পাবে, তারপর কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবে এখানে কিন্তু কাঁচা বাঁশের কাজ রয়েছে। আরও একটু যদি সামনের দিকে এগিয়ে যাই সেখানে কিন্তু আমরা খড় ও মাটির কাজ দেখতে পাবো। মাটির সাথে সাথে কিন্তু এখানে গাছের গুঁড়ি দেখতে পাচ্ছি রয়েছে, যদি তোমরা ভালো করে দেখো গাছের গুঁড়ি রয়েছে, আর এখানে কিন্তু গাছের গুঁড়ি স্ট্রাকচারও বাঁধা হয়েছে দেখতে পাচ্ছি। পোর্শনগুলো গেঁথে গেঁথে কিন্তু অনেকটা উচ্চতায় করা হবে, কারণ এই দিকেও কিন্তু গাঁথনিটা অনেকটা করা হয়েছে দেখতে পাচ্ছ, অনেক দূর কিন্তু পাঁচিল ওঠানো হয়েছে, পুরো এই যে আয়রনটা দেখছো, এই আয়রনের যে রডটা দেখছো, এই হাইট অবধি কিন্তু গাঁথিন মানে গাঁথা হয়েছে ইটগুলো। খুশিতে হারিয়ে যাওয়া শিব মন্দিরের সমগ্র মণ্ডপ আমি ঘুরিয়ে দেখালাম বাইরেও ভেতর, তবে উপস্থাপনা কী হতে চলেছে সেটা কিন্তু ধীরে ধীরে জানা যাবে। এবছরের শিল্পী রয়েছেন পূর্ণেন্দু দে,
পূর্ণেন্দু দেব ভাবনাতে সেজে উঠবে। এবছর সমগ্র মণ্ডপ অলরেডি মণ্ডপের কাজ অনেক দূরই এগিয়ে গেছে, এবার শুধু মা আসার অপেক্ষা। মোটামুটি আর এক মাসের অপেক্ষা যেহেতু, আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে, আমি প্রত্যেক বছর এই পুজো দেখি। তোমাদের আজকে প্রস্তুতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার। অশুভর হবে নিধন দুঃখ রবে না, লাল পেড়ে নতুন শাড়ি নবরূপে রং বাহারি।